আটা ছিল একটা গ্রামের নাম ছিল পূর্বপাড়া এক জায়গায় লেখা আছে আর আছে পালপাড়া এটা জিজ্ঞেস করার পরে ছয়টা অভিযোগই তার বিরুদ্ধে গঠন করা হয়েছে এবং তার ভিতরে অভিযোগগুলোর মধ্যে দুইটা গঠন করা হয়েছে জেনোসাইড তিনটা হত্যা অনিসংযোগ লুট এই অভিযোগগুলো তার বিরুদ্ধে গঠন করা হয়েছে এবং এই মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে সাক্ষীর জন্য এবং ওপেন স্টেটমেন্টের জন্য আগামী 7/12/2014 তারিখে আরও অনেকগুলি অসঙ্গতি ছিল আমি যে আমার ডিসচার্জ পিটিশনের মধ্যে সেটা উল্লেখ করেছিলাম এবং আগামীতে মামলা পরিচালনা করার সময় সমস্ত কিছু আমি তুলে ধরব